বন্ধুরা, তোমরা বুঝতেই পেরেছো আজকে আমি যে গাছটি নিয়ে আলোচনা করব সেটি হলো সাত বাগানিদের খুবই প্রিয় একটি গাছ। এই গাছটি আমি বিগত 6 মাস আগে নার্সারি থেকে এনে পটিং করেছিলাম। তখন গাছটিতে মাত্র শুরু 3টি ডাল ছিল। এই 6 মাসে গাছের গ্রোথ তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। গাছটি রিপোর্ট করার সময় আমি মাটিতে শুধু ভার্মি কম্পোস্ট, নিম খোল আর মাটি দিয়ে গাছটিকে পটিং করেছিলাম। আসলে চারা গাছ রোপণ করার সময় বেশি সার দিয়ে চারা গাছ রোপণ করিলে তার গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায়। তার জন্য গাছ তোমরা যখন নতুন যখন টবে লাগাবে অতি সাধারণভাবে লাগাও, শুধু মাটি, ভার্মি কম্পোস্ট আর একটু নিম খোল দিয়ে চারা গাছ লাগাও। দেখবে তোমাদের গাছ সত্যি আমার এই গাছের মতোই বেড়ে উঠবে। আর এই গাছের খুব একটি যত্নও করতে হয় না। আমি সপ্তাহে একবার করে নিম তেল আর সাপ ফাঙ্গিসাইড আমি স্প্রে করে যাই, তাতে করে এই গাছে এখন পর্যন্ত কোনো রোগ পোকার আক্রমণ দেখা যায়নি গাছটিতে। তোমরা দেখতে পাচ্ছ আমার গাছের গ্রোথ খুবই সুন্দর হয়েছে। আসলে গাছকে প্রকৃতির নিয়মে প্রকৃতির মাঝেই বেড়ে দেওয়ার জন্য যত্ন করতে হয়। তাই আমি গাছকে রাসায়নিক কোনো কিছুর থেকে একটু দূরেই রাখি। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যত্ন সহকারে দেখার জন্য।